আজকের ভিডিওতে আমরা এক্সেলের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ট্রিক নিয়ে কথা বলবো। অনেক ক্ষেত্রে অনেকে না বুঝে বা বিভিন্ন কারণে বা বিভিন্ন সফটওয়্যারের আউটপুট হিসাবে এই টাইপের ডেটা আমাদেরকে দিয়ে থাকে। এখন আমি যদি চাই এই ডেটাগুলা যোগ করতে বা অ্যাভারেজ করতে বা কাউন্ট করতে, সেক্ষেত্রে আসলে আমি কিভাবে করব? যদি আমি এখানে সাম ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখেন করার পরে যদি এই ভ্যালু এইভাবে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, দেখেন কিছুই আসছে না। অথবা যদি আমি এভারেজ ফর্মুলা ইউজ করি এখানটাতে করে এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, দেখেন কিছুই আসছে না। তাহলে আমি এটা এখান থেকে ডিলিট করলাম। তো এই ভ্যালুগুলা কিভাবে সাম বা এভারেজ করব, এটাই আমাদের আলোচ্য বিষয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো দেখুন, এই ভ্যালুগুলাকে আমাদের যদি সাম করতে হয় সেক্ষেত্রে এক্সেলে আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতি ওইটা আমরা এখন দেখব। অনেকে বিভিন্নভাবে করতে পারে, তো এক্সেলের বিভিন্ন ভার্সনে ওই জিনিসটা আবার অনেকগুলো ফর্মুলা পাওয়া যায় না। তো আমি সহজেই করব, সেক্ষেত্রে এই ডেটাগুলো সিলেক্ট করব। করার পরে দেখেন এই যে ডেটা ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে টেক্সট টু কলাম, এটার উপরে আমি ক্লিক করব। করার পরে ডেলিমিটেড এই ক্লিক করা থাকবে, আমি নেক্সটের উপরে ক্লিক করব। করার পরে দেখেন এই ভ্যালুগুলো কি দিয়ে সেপারেট করা, আমার কিন্তু কমা দিয়ে সেপারেট করা। যদি কোনো পয়েন্ট দিয়ে সেপারেট করা থাকতো অথবা স্পেস দিয়ে করা থাকতো বা ট্যাব দিয়ে, সেক্ষেত্রেও আমি কিন্তু সেই অনুযায়ী এখানে দিতাম। যেমন আমার এখানে কমা আছে, আমি কমার উপরে যদি ক্লিক করি দেখেন এই লেখাগুলো এভাবে আলাদা হয়ে যাচ্ছে। যদি এটা আমার সেমিকলন দিয়ে থাকতো তাহলে আমি সেমিকলনের উপরে ক্লিক করতাম, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে না। এখন আমি কমার উপরে ক্লিক করলাম, আর যদি আদার কোনো ক্যারেক্টার থাকে এটার উপর ক্লিক করে সেই ক্যারেক্টারটা আমি এখানে দিয়ে দিব। তো আমার যেহেতু কমা আছে সেক্ষেত্রে আমি কমার উপরে ক্লিক করলাম, তারপরে যে নেক্সটের উপরে ক্লিক করলাম। এখন এই ভ্যালুগুলো আমি কোথায় দেখাবো, এটার জন্য আমি এই বাটনটাতে ক্লিক করে এই সেলটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানটাতে আবার ক্লিক করব, করে ফিনিশ দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এই যে ভ্যালুগুলো এই পাশে কিন্তু বের হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ভ্যালুকে যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন এখানে গেলেন, যাওয়ার পরে যদি আপনি এখানে সাম ফাংশন ইউজ করেন, সিম্পলি এগুলা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, দেওয়ার পরে আপনি যদি এই পর্যন্ত এখান থেকে টেনে দেন তাহলে দেখেন এই প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা সাম কিন্তু চলে আসছে। অথবা সামের বিপরীতে আপনি যদি এখানে এভারেজ করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই যে এভারেজ দিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, এগুলোর দেখেন এভারেজ ভ্যালু কিন্তু চলে আসছে। যেহেতু আপনার এটা ভ্যালুগুলো বের হয়ে গেছে, এখন আপনি এটা যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।